গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সঙ্গীত ব্লগসের। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। এ দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমাকে দেখে বুঝতেই হয়তো পারছো। এদিকে বিছনা টিছনা সব কিচ্ছু গোছানো হয়নি, এগুলো এখন গুছাতে হবে। তো আমি গুছিয়ে নিই, আবার তোমাদের দেখাচ্ছি। এদিকে সোনা বাবাও উঠে পড়েছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে বিছনা টিছনা গুছিয়ে ঘরটা মুছে স্নান করিয়ে দেবো। তাহলে আমি গুছিয়ে নিই। তো দেখো, সোনা বাবা স্নান টান কমপ্লিট, এই যে এদিকে আমার গুছানো কমপ্লিট, আর জানলাটা খুলিনি কারণ বাইরে বৃষ্টি, ওই জন্য যদি আবার ছাদটা টেছে বিছনাটা ভিজে যায়, ওই জন্য। এই দেখো মা বাবা, দাঁড়ায় দেখাই, এই যে স্নান টান হয়ে গেছে ওর। অফিসে যাচ্ছ? আচ্ছা, স্কুলে যাচ্ছ, অফিসে যাচ্ছ, স্কুলে অফিসে দুটোতেই যাচ্ছে। আচ্ছা, তো আমি স্নানটা করে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো দেখো, স্নান করে চলে এসেছি। এই যে দিদা সোনা বাবা বসে রয়েছে, এই যে গল্প করছে, পাশাপাশি বসে গল্প হচ্ছে। তো এবার আমি রান্নাটা করে নেব, আর ঘরে দেখছি জামা কাপড় মেলা। দেখো ভাত আমার প্রায় হয়ে এসছে, রান্না করব মাংস আর ভাত খালি, আর কিচ্ছু রান্না করব না। এই যে মাংস, এই যে মা দিদা সব ধুয়ে টুয়েই রেখেছে, আর এই যে আলু পেঁয়াজ সব সব কাটাই আছে এখানে, রান্নাটা করে নেব। তোমরা দেখতে থাকো, গরম বসিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, আর আলুগুলো ভেজে নেব। দেখো গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার আগে টমেটো দিয়ে দেবো। এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। দেখো জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দেখেছি, জল দিয়ে গুলে নেব। ইয়াম্মি, কি কমে গেলে খাবে, আমি দিয়ে দেবো। এবার ঠেকে দেবো, বলে তোমাদের দেখাবো। এইখান থেকে মশলার কোটোগুলো নিচ্ছে, রাখো বাবা, রেখে দাও, রেখে দাও, রেখে দাও বাবা, আমার শোনা, রাখো, নিয়ে মা, এটা দিন,
এটা মশলা তো রেখে দাও, এটা এটা এলাচ, এলাচ রেখে দাও, হ্যাঁ রেখে দাও, রেখে দাও, আমি রেখে দিই, দাও দাও দাও। এ দেখো রান্নাঘরটার এখন এই অবস্থা আছে, এগুলো গুছাতে হবে, গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি আবার। এই যে মাংসটা দেখো, তোমাদের তখন একবারে দেখিয়ে দিলাম, এদিকে দেখো আমার রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার। এই যে মাংসটা এরম দেখতে হয়েছে, আর এটা একটু কালকের ডাল ছিল শুকিয়ে রেখেছি, আর এটা সেই কালকে বড়া ভেজেছি, দুটো ছিল করে দিয়েছি আজকে এই আমাদের রান্নাবান্না। আর এই যে তলায় লেবু লঙ্কা আছে, ওর জ্বালায় এর তলায় ঢুকিয়ে রেখেছি। আর এই তো দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এই যে বালতি করে জামা কাপড় নিয়ে এসেছি, সোনা বাবাও চলে এসেছে। ওরে বাবা তুমি রাখো 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 রাখো, তুমি রেখে দাও, পড়ে গেল। আমি এবার মেলে দিই, বলো তোমরা সবাই কেমন আছো বলো, তোমরা দেখলে আমার সব জামা কাপড় মেলা হয়ে গেল, এই প্রতিটা জামা কাপড়, এটা আমার শাড়ি অফিস থেকে অফিসে পড়ে গেছিল, সব আমার মেলা হয়ে গেছে দিয়ে। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে, ভালোই ভালো বৃষ্টি পড়ছে, কুকুরটা দেখলেই বুঝতে পারবে তোমরা। আমি বন্ধ করে দিই তোমার জানলাটা, তুই হাত পাস, নিচে চলে যাই চলো।
আমরা মাংস দিয়ে খেতে খেতে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের সব বাড়িতে চলে যায়। আজকের মতো তাহলে এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট।